আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি টাকা ইনকাম ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের কাছে একটা দুর্দান্ত টিপস শেয়ার করবো, সেটা হচ্ছে বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে আপনারা কীভাবে আপনাদের যে কোনো ধরনের মোবাইল নাম্বারে আপনারা ফ্লেক্সি লোড নেবেন, ঠিক আছে, মোবাইল টপ আপ করবেন। তো বন্ধুরা আপনাদের কিন্তু অনেকেরই অল্প অল্প ডলার থেকে সেটা কিন্তু বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে আপনারা উইথড্রো করতে পারেন না, সেক্ষেত্রে এই টিপসটা কিন্তু আপনাদের কাজে লাগবে। তো আপনারা যদি শিখতে চান অবশ্যই ভিডিওটি এ টু জেড কন্টিনিউ করবেন। বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন অবশ্যই জয়েন করবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। সো জয়েন করার পর আমাদের চ্যানেলটি এভাবে ট্যাপ করে ধরে রাখবেন, ওপরে তিনটি মেনুতে ক্লিক করে পিন অপশনে ক্লিক করবেন, তাহলে আমাদের চ্যানেলটি সবার নিচে থাকলে দেখুন সবার উপরে চলে গেছে। এখন দেখুন এখানে নতুন এয়ারড্রপ, এয়ারড্রপ পেমেন্ট আপডেট, উইথড্রো আপডেট, এ টু জেড আপনাদের মিস হবে না এবং আপনারা এয়ারড্রপে সফলভাবে ইনকাম করতে পারবেন। সো বন্ধুরা আমাদের টাকা ইনকাম ওয়াইটি ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই এখানে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো চলুন এখন কীভাবে কী করতে হবে, আপনাদের অবশ্যই কিন্তু ব্যালেন্স একটা অ্যাপ থাকতে হবে, আপনারা ব্যালেন্স অ্যাকাউন্ট রয়েছে তো ব্যালেন্সে প্রবেশ করবেন, ঠিক আছে। প্রবেশ করার পর আপনারা যেটা করবেন, তো এখান থেকে দেখুন আপনারা যেটা করবেন, একটু লোড নেক, এখান থেকে যেটা করবেন ওপর থেকে নিজের দিকে টান দেবেন, ঠিক আছে, ওপর থেকে নিজের দিকে টেনে নিয়ে আসবেন, ঠিক আছে। দেখুন আমি ধরি ডিসপ্লেটা ধরলে, দেখুন ওপর থেকে নিজের দিকে নিয়ে আসবেন, দেখুন তাহলে ছেড়ে দেবেন। এখানে চলে আসবে আপনার মোবাইল টপ আপ অপশন, দেখুন এখানে আপনার মোবাইল টপ আপ অপশন, তো এখানে আমি যেহেতু ইউজ করছি সেহেতু এখানে চলে এসেছে, যে কোনো একটাতে ক্লিক করলে হবে মোবাইল টপ আপ। তো শুরুতে আপনার একটা ইউজার নেম সেট করতে বলবে এবং পাসওয়ার্ড দিতে বলবে, ঠিক আছে। তো আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সেট আপ করবেন, ইউজার নেম আপনার যেটা দিবেন সেটা হবে আর পাসওয়ার্ড একটা সেট আপ করবেন তাহলে হবে। তো এখানে আমরা আমার ফোন নাম্বারটা দিয়ে নিই, তো ফোন নাম্বার দেওয়ার পর আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব। সো বন্ধুরা এখান থেকে গ্রামীণ, সো কন্টিনিউ। সো এখন কথা হচ্ছে এখানে 50 টাকার নিচে ফিক্সড লোড নেওয়া যায় না, ঠিক আছে। এখান থেকে আপনি আরও টাকা টপ আপ করতে পারবেন, এমবি ডাটা আর যেটা ইচ্ছে সেটা টপ আপ করতে পারবেন, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে এখানে কন্টিনিউ ক্লিক করার একটু চার্জটা একটু বেশি কাটবে, দেখুন 50 সেন্টের জায়গায় এখানে 57 সেন্ট কাটবে। সো আমরা কন্টিনিউ ক্লিক করি। সো কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে আপনার ইমেল দিতে হবে, ঠিক আছে। সো আপনারা যে কোনো একটা ইমেল দিবেন, সো আমরা যদি এখানে ইমেলটা দিয়ে দিই, ইমেল, তো আমরা এখানে ইমেলটা দিয়ে দিলাম। সো এরপর বাই নামে ক্লিক করব আমরা। সো উপর থেকে আপনারা যেটা করবেন, আপনার যে কোনো নাম্বার কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। আমি গ্রামীণ দিয়ে দেখেছি তো আপনারা অন্য নাম্বার দিয়ে দেখতে পাবেন। এখানে দেখুন 50 সেন্টের জায়গায় এখানে 67 সেন্ট বিইউজি কাটবে। আমি একটু ব্যাক করি, তো এখানে দেখাই তো মনে ভুলে গেছিলাম পেমেন্টের অপশনটা বিইউডিতে করা লাগবে সম্ভবত। তো বন্ধুরা আমি একটু ঘেটে ঘুরে দেখলাম, এখান থেকে বিইউডি দিয়ে আপনাকে অবশ্যই পে করতে হবে, এখানে আপনার অন্য কোনো কারেন্সি সাপোর্ট করবে না। তো যেহেতু আমরা কন্টিনিউ করবো এবং এখানে কনফার্ম করব, তো এখানে পিনটা দিব। তো বন্ধুরা আমরা পিনটা যেটা দিচ্ছিলাম আপনি সেট আপ করার পর, আমরা পিনটা এখানে দিয়ে দিচ্ছি, দেখুন এখানে গ্রামীণ ফোন, এখানে 50 টাকা টপ আপ। তো এখান থেকে আপনার একটু সময় লাগবে এটা টপ আপ হতে। তো আমরা এখানে ডানেতে ক্লিক করলাম, তো ডানেতে ক্লিক করার পর এখানে দেখুন এরা 30 মিনিট টাইম চেয়েছে, যদি কোনো সমস্যা হয় পেমেন্ট না আসে আপনি এখানে সাপোর্ট টিমে আপনারা মেল করতে পারেন, ঠিক আছে। তো আপনার পেমেন্টের ট্রানজ্যাকশন আপনার এখানে চলে গেছে, বাইন্যান্সের যে মেলটা রয়েছে সেখানে আপনারা এখানে পাবেন ইনফরমেশন, ঠিক আছে। সো একটু ওয়েট করেন, আমি দেখি এটা কতক্ষণে আসে আর কি, একটু সময়টা দেখে নিন। সাতটা আটে এখানে আমরা রিকোয়েস্ট করেছি, সো একটু অপেক্ষা করি দেখুন পেমেন্ট হবে কখন ফ্লেক্সি। সো বন্ধুরা আমরা অপেক্ষা করবো, এখানে আমাদের ব্যালেন্সটা দেখুন, এখানে আমাদের ব্যালেন্স 303 টাকা রয়েছে, একটু ওয়েট করে দেখি কতক্ষণ সময় লাগে আর কি। সো বন্ধুরা আমাদের বেশি টাইম লাগে না, 2 মিনিটের মধ্যে এখানে ফ্লেক্সি চলে এসেছে, দেখুন এখানে আপনার 50 টাকা ট্রানজ্যাকশন চলে এসেছে। আমি ব্যালেন্সটা আপনার দেখে দিই, তো একটু রিফ্রেশ দিই, দেখুন 553 টাকা হয়ে গেছে। তো এইভাবে আপনারা চাইলে আপনার ব্যালেন্স অ্যাকাউন্ট থেকে আপনারা যে কোনো নাম্বারে ফ্লেক্সি নিতে পারবেন। তো আশা করি এই টিপসটা কাজে লাগবে, অবশ্যই যদি আপনারা টিপসটা কাজে লাগে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার সুন্দর মতামতগুলো। সো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আবারও দেখাবেন নতুন কোনো অনলাইন আর্নিং ভিডিওতে।